আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফাল মিনান নার মুনাফিক যারা মুখে বলে একটা অন্তরে আর একটা সিনে নেই মুখে বলে আমরা তাফসীর মাহফিল চাই মুখে বলে আমরা ভালো করতে চাই কিন্তু কাজে দেখা যায় তাফসীর মাহফিল বিরোধী কথা বলে না আলেম বিরোধী ইসলাম বিরোধী কোরআনের আইন বিরোধী কথা বলেন না কেন মাঝে মাঝে আবার টুপি পরে টুপি না থাকলে পরে নাকের মুখের ময়লা মোসা সেই রুমাল বেঁধে হলেও মসজিদে দেখা যায় কাজের সময় পাওয়া যায় না আলেমদের বিরুদ্ধেই করবার সময় তার নামটা আগে থাকে এরকম নামের আগে মুহাম্মদ নামের পরে আহমদ হাসান হুসাইন এরকম মুনাফিক সমাজে আছে না আবার এই লোকগুলো দেখবেন মসজিদ মাদ্রাসার সভাপতি কথা বলে না দেখবেন আজকে মসজিদের সভাপতির নাম দেখলে পরে মসজিদে গেলে সামনের কাতারে এই টাটকা সুদখোর ঘুষখোরগুলোকে আগে দেখা যায় এই বদমাশগুলো এই পাজিগুলো এখন যদি বলেন হুজুর পাজি বললেন কেন এরা হাজি নামের পাজি সময় মতো দেখবেন এর যখন বয়স ছিল ২০ থেকে ২৫ তারুণ্য দেখিয়ে নেতার গরম দেখিয়ে প্রতিবেশীর সম্পদগুলো জোর করে দখল করছে তিন বিঘে জমি পেত সেখানে চার বিঘে দখল করছে এখানে শত শত হাজার হাজার মানুষের মনের মধ্যে অনেক কষ্ট জমা আমি বলবো জালেম শোনো তুমি ও নেতা ও যুবক তুমি শোনো তুমি তো এখানে বসে তোমার নেতার গরম দেখিয়ে কিংবা আমাকে চিনি সেটা বলে তুমি তোমার মতো করে মিথ্যা মামলা দিয়েছো আলেমদের বিরুদ্ধে কিংবা প্রতিবেশীর উপরে জোর করে তুমি জুলুম করেছো তুমি একটু কান পেতে দেখো রাতের আধারে সেই টিনের বেড়ার পাশে পাতার বেড়ার পাশে একটু কান পেতে দেখো তোমার বিরুদ্ধে তুমি মিথ্যা মামলা লিখেছো তোমার এলাকার ঘুষ দেয়া সেই বিচারকের কাছে আর তোমার বিরুদ্ধে মামলা দিচ্ছে তোমাকে যে বানিয়েছে পৃথিবী যার তার কাছে চিল্লায় বলে ঠিক না কথা শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু কথাটা কিন্তু সত্য কথা বলেন না কেন কথাটা সত্য তো এখন আমি আপনাদেরকে বলবো আপনি যে অন্যায় অবিচারের পথে আছেন কি করবেন আমাকে বলেন তাহলে এই মুনাফিকদেরকে ধরতে পারবে কে যতই বলি যতই দেখি যে আল্লাহ তোরে কিছু বলে না ও জলমের মতো দি চলছে আমি বলবো শোনো তোমাকে আল্লাহ সার দিয়েছে তবে ছেড়ে দেয় নাই ঠিক কি না আল্লাহ সার দেন তবে ছেড়ে দেন ধরে 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 না ধরলে কিন্তু ধরার পরে আল্লাহ তখন বুঝবে মজাটা কি এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফাল মিনান নার কার কথা আল্লাহ তাআলা বলেন এই সকল মুনাফিক যারা জাহান্নামের তলদেশে জায়গা করে নিচ্ছে তারা ঠিক কিনা এখন আমি বলছিলাম শুধু জাহান্নামে না তাদের আরো একটা বিষয় আছে সেটা হলো এই জাহান্নামে মুনাফিকরা যাবে জাহান্নামটা বানিয়েছে কাফেরদের জন্য জান্নাত বানিয়েছে মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য খেয়াল করুন আমি কি বলছি একটু বিবেক লাগান কাজে একটু কাজে আনবার জন্য চেষ্টা করেন আকল খাটান কমন সেন্স খাটান জাহান্নামটা বানিয়েছে কাদের জন্য বলেন বলেন মুনাফিকদের জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম বানায় নাই কোথাও আছে উইদ্দাত লিল মুনাফিকিন হুজুর কোথাও ওলামায়ে কেরাম কোথাও কি আছে হুজুর
ওয়াইদাত লিল মুনাফিকিন কি কোথাও আছে একটু বুঝেন আজকে একটু বোঝার সময় আমি আপনাকে সত্যি এখানে বসে একটু হাসাতে পারতাম বাবার কিসসা আমার জীবন কাহিনী আমার বাবার জীবন কাহিনী বলতে পারতাম আমি সেটি বলছি না আপনাকে একটু পথ ভোলা পথ থেকে পথে আনবার চেষ্টা করছি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোথাও বলেনি উইদ্দাত লিল মুনাফিকিন যেখানেই বলেছে উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামকে নিয়ে এই জাহান্নাম আল্লাহ তাআলা কেমন যেন আমার মতো অধম গোলামের মাধ্যমে আপনাকে বলতে চায় ওগো আমার সিরাজগঞ্জের গোলামেরা ও মুমিনেরা মুত্তাকিরা এই জাহান্নামটা তোমাদের জন্য নয় এই জাহান্নামটা আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য কাদের জন্য কাফেরদের জন্য আর জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت ليل دليل تابي كثاي بابي نبي دليل بولي دي تشي چان نمبر پر ار سوئي نمبر پستر پرثوم لائن سورة آل عمران ایک شد تتريش نمبر آیا تیتا ارو دليل برا لگ بے اللہ تعالى بولن اللہ تعالى بولن سورة آل عمران ارمدھے وعدت للمتقين جنت আমি বানিয়েছি প্রস্তুত করে রেখেছি মুত্তাকীদের জন্য অনেক কথা লুকানো তবে আমি এতটুকু বলছি জাহান্নামটা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে বামপন্থী কাফেরদের জন্য ঠিক কি না আর জান্নাতটা বানিয়ে রেখেছে মুত্তাকী যারা ডানপন্থী যারা কোরআনের পক্ষে কথা বলে যারা কোরআনের পক্ষে আন্দোলন করে যারা কোরআনের জন্য জীবন প্রদান করে যারা ঠিক কি না তাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে কে এখন কথা হলো মুনাফিকদের জন্য তো কিছুই রাখে নাই তাহলে মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে দিবে কেন প্রশ্ন আছে না নাই কারণ এরা ইসলামের নাম দিয়ে মুসলমানের নাম দিয়ে ঈমানদার ঈমানদার বলে নিজেকে পরিচয় দিয়ে এরা মুনাফিকি কাজগুলো করেছে কোরআন বিরোধী কাজ করেছে এরা মানুষকে দেখিয়েছে আমরা ভালো কাজ করি অথচ ভিতরে বক্রতা ছিল ঠিক কি না ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন জোরে বলুন আল্লাহু আকবার তাদেরকে বলছে ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লা তুফসিদু তোমরা সন্ত্রাসবাদী করো না ত্রাস সৃষ্টি করো না জঙ্গিগিরি করো না তোমরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করো না বলেছে কে আল্লাহ ওদেরকে যখন এই কথা বলেছে আল্লাহ তাআলা বলেন শোনো আমার গোলামেরা ও রাসূল আপনি শুনেন ওরা সমাজের মধ্যে সব বিশৃঙ্খলা তৈরি করবে জঙ্গিগিরি করবে বদমাশি করবে চাঁদাবাজি করবে ডাকাতি করবে ত্রাস সৃষ্টি করবে বিভিন্ন ধরনের অন্যায়গুলো করবে আর ওরা এই অন্যায়গুলো করে পরে ওরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন কে বলেছে আমরা অন্যায় করি আমরা তো ভালো কাজ করি কথা বলে না এরা নিজেরা জঙ্গিগিরি করে আলেমদের পেছনে জঙ্গি নাম দেবে ঠিক কি না এই মুনাফিক সমাজে নাই এটা বাংলাদেশের বাহিরে আছে শুনুন প্রিয় ভাইয়েরা এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এত জটিল শাস্তি দিবেন এটা যদি একটু গবেষণা করেন তাহলে আপনি বুঝতে পারবেন গবেষণা করে মুফাসসিরিনে কেরাম রিচার্ডস ফাউন্ডেশনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করা হয় সেখানে মূল কথাটা তাফসীরের মধ্যে এটাই পাবেন যেহেতু ওরা অন্যায় করেছে কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছে মুসলমান হয়েও এরা মুনাফিকি করেছে বলে আল্লাহর আইনকে চাইনি ওরা যখন ওদেরকে বলা হয়েছে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা যখন তাদেরকে বলা হয়েছে আসো আল্লাহর আইনের দিকে আসো আল্লাহর কোরআনের দিকে আসো সৎ পথে আসো কোরআনের আইন যেখানে সেখানে আসো রসুলের আদর্শের দিকে আসো রসুল আপনি তাদেরকে দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা
ওরা আপনাকে অ্যাভয়েড করে পিছন থেকে ওরা কেটে পড়বে এরম লোক সমাজে আছে না না এই লোকগুলোকে আল্লাহ কি বলছেন দেখুন যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এই লোকদেরকে এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে প্রথমে উদ্বোধন করবে পরে নাউজুবিল্লাহ জাহান্নামটা বানিয়েছে কাফেরদের জন্য কাদের জন্য কাফেরদের জন্য বানিয়েছে কিন্তু কাফেরদেরকে জাহান্নামে আগে দিবে না আগে দিবে মুনাফিককে জাহান্নামটা উদ্বোধন করবে মুনাফিক দিয়ে সেটা কেমন এই আয়াতই তার দলিল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান এই যে আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসের একেবারে নিচে থাকতে হলে একটা মার্বেল কিংবা একটা পাথর একটা নুড়ি পাথর এটা যদি আমি ফেলি সবচেয়ে নিচে থাকবে কোনটা আগে যেটা রাখবো কথা বলেন না কেন কথা কি বুঝতেছেনা সবচেয়ে নিচে থাকবে সেটা আগে আমি রাখবো যেটা তাহলে কাফেরদের মধ্যে জাহান্নামকে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন সেই কাফেরদেরকে প্রথম দিলে তারা থাকতো নিচে আর আল্লাহ বলছেন না মুনাফিকদেরকে আমি একেবারে জাহান্নামের তলদেশে মানে হচ্ছে সে জাহান্নামটা উদ্বোধন করবে কাদেরকে দিয়ে তাহলে মুনাফিকই করবেন কথা বলে না এবার আসুন প্রিয় ভাই সব আমরা মুনাফিকই করতে চাই না আমরা অন্যায় কাজ করতে চাই না আমরা গুনাহের কাজ করতে চাই না যত অন্যায় করেন যত অবিচার করেন নিজের নফসের প্রতি যত বাড়াবাড়ি করেন নিজের নফসের প্রতি কোনো লাভ নাই যেতে হবে জাহান্নামে আর যদি আল্লাহর কাজ করেন আল্লাহর পথ মত অবলম্বন করে চলেন রসূলের আদর্শ অনুসরণ করেন তাহলে আপনাকে অবশ্যই জান্নাতে ডান পথের লোক হিসাবে কবুল করবে কে বলুন বলুন বাবাজি আমি আপনাকে বলছি নিজের জীবনটাকে আজকে অন্যায়ের পথে ঠেলে দিচ্ছেন আজ আপনার চোখে পানি নাই আপনার অন্তরটা কলপটা মরে গেছে একটু ভেবে দেখেন তো আজকে আপনার অন্তরটা কলপটা মরে গেছে যুবক তোমাকে বলছি শোনো তুমি একটু বলো তো একটু নিজের সাথে চিন্তা করে তুমি তোমার রবের কাছে কবে তুমি দুচোখের পানি ফেলে তুমি কবে কেঁদেছো বাবাজি আপনার চোখের পানি দিয়ে আপনার তো মুখে তরুণ তোমার মুখে অট্ট হাসি কত আনন্দ অথচ তোমার রব তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে চোখের পানি আল্লাহর জন্য অক্ফ করে দিয়ে জান্নাতকে তুমি কিনে নিবে আমল দিয়ে রবকে খুশি করে জান্নাতকে তুমি কিনে নিবে অথচ বাবাজি আপনি যে অন্যায়গুলো করেছেন যে অপরাধগুলো করেছেন আপনার তো চোখে পানি নাই অথচ পাথরগুলো পর্যন্ত কাঁদে পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদে আর আপনার চোখে আজ পানি নেই মা বোন ও আমার পর্দার অন্তরালে মা আপনি কবে কেঁদেছেন রবকে খুশি করবার জন্য তরুণ তুমি কোন কারণে তুমি ফজর সালাতে উঠো না তরুণ তুমি কোন কারণে তুমি অন্যায়গুলো করো ও বাবাজি কোন কারণে আপনি পর্দার অন্তরালে আপনি আপনার বোনের মাধ্যমে অন্যায়গুলো করাচ্ছেন বাবাজি আপনি কোন কারণে পরের বাড়ির ক্ষেতের আইলগুলো ঠেলে ঠেলে বান্দার হকগুলো নষ্ট করছেন আমার তো বুঝে আসে না আমি বলবো আপনি জাহান্নামকে ভয় করেন না আমি বলবো আপনি জান্নাতে যেতে চান না আমি বলবো আপনি আপনার রবের গোলাম বলে নিজেকে স্বীকার করেন না আমি বলবো আপনি কোরআনের কর্মী হিসেবে নিজেকে স্বীকৃতি দিচ্ছেন না আমি বলবো আপনি সবগুলো কাজের মাধ্যমে শয়তানকে খুশি করা ছাড়া আর কোনো কাজ আপনি করছেন আপনি কি মনে করেছেন আপনি কি মনে করেছেন এই কোরআন তো আপনাকে সব বলে দিয়েছে এই কোরআন আপনাকে সব বলে দিয়েছে আপনি তো মনে করছেন ও বুঝি আল্লাহ মাফ করে দিবে বুঝি সুজি না কোন রকম কিছু করছি না এত সহজ না এত সহজ না আপনি যে কাজগুলো করেছেন সেই বালেক ১২ বছর বলেন আর ১৫ বছর বলেন আমার যুবক ভাই পাশে বসা মোহতরম মুদাররিস মহোদয় পাশে বসা আমার উস্তাদজি পিছনে বসা যুবক তোমরা বসা বাবাজি আপনারা বসা আমি বলছি যে কাজগুলো আপনি করেছেন যে অন্যায়গুলো করেছেন সেগুলো আপনি ছেড়ে দিন
আল্লাহ কিন্তু আপনার পেছনে রেকর্ডধারী তৈরি করে রেখেছে আল্লাহ কিন্তু আপনার সবগুলো রেকর্ড করছে আল্লাহ কিন্তু আপনার সবগুলো ভিডিও করছে কথা বলেন না কেন বিশ্বাস হয় না বুঝি হয় না বিশ্বাস আপনি তো এই কোরআন পড়েন না এই কোরআনটা যদি পড়তেন আপনার চোখের পানি রাখার কথা না দড়দড় করে আপনার চোখ থেকে পানি ঝরে পড়তো তরুণ তুমি এই কোরআন ছেড়ে তুমি অন্য পথে যেতে না বাবাজি আপনি কোরআন ছেড়ে অন্য পথে যেতেন না কোরআন তো আপনি পড়েন না আমি তো পড়ি না শুরুতেই রব অর্ডার করেছেন ফার্স্ট অর্ডার অফ আল্লাহ ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক রিড ইন দা নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড আল্লাহু আকবার বলবেন না শুরুতেই কোরআন পড়তে বলেছে কে আওয়াজ করে বলতে হবে কোরআন পড়তে বলেছে কে আপনার সেই রব কোরআনের মধ্যে বলছে কোরআনের মধ্যে আপনার রব সেটা বলছে কি বলছে শুনুন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইসরা وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আওয়াজ করে একটু পড়ুন আল্লাহু আকবার আল্লাহর ক্ষমতা নেতা হয়েছে কাউকে আল্লাহ বাদ দেয়নি মা বোন আপনাকেও আল্লাহ বাদ দেয়নি আল্লাহ কি বলছেন জানেন আপনি তো জনমের মতো অন্যায় করছেন জনমের মতো অপরাধ করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসান وكل إنسان ألزمناه طائره في عنقه الله تعالى বলছেন প্রত্যেকটা মানুষের কেউ বাদ নাই সবার সবার সব মানুষের কেউ বাদ নাই এখানে যারা আছেন একটু এখানে হাত দেন আমি আপনাদের অনুরোধ এখানে একটু হাত দেন সবাই বাবাজি একটু হাত দেন এখানে আমি একটু হাতটা আপনারা তো আজকে আমার ছাত্র কথা বলেন না কেন আজকে আমি শিক্ষক এখানে যারা আছেন সবাই কি এখানে একটু হাত দেন দিয়েছেন এবার হাতটা নামান আল্লাহ এই গর্দানের কথা বলছেন এই গলার কথা বলছেন কি বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আল্লাহ বলছেন ও সিরাজগঞ্জের গোলামেরা শোন প্রত্যেকটা মানুষের আলজামনাহু তায়রাহু ফি উনুকি তুই কত বড় টাকার অধিকারী হয়েছিস কত বড় ক্ষমতার অধিকারী হয়েছিস বালক থেকে শুরু করে এই পর্যন্ত কত অন্যায় করেছিস অপরাধ করেছিস তুই কত বড় পরিবারের লোক তুই কত বড় ক্ষমতার মালিক তুই কত বড় টাকার মালিক তোর এই গলার এখানে তোর এই গর্দানের এখানে আলজামনাহু তায়রাহু ফি উনুকি যতগুলো কাজ করেছিস সব কাজগুলো যত অন্যায় করেছিস মানুষকে মেরেছিস সময় পেলে কোরআনের বিরোধী করেছিস সময় পেলে হুজুরদের নিয়ে আন্দোলন করেছিস না তা না করে হুজুরদের বিরোধিতা করেছিস তা না করে তোরা অন্যায় কাজের মধ্যে চলেছিস সৎ পথে না চলে অন্যায়ের পথে তোরা ছিলি আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি গলার এখানে তুই যত অন্যায় করেছিস যত অপরাধ করেছিস সে অপরাধ ভিডিও করবার জন্য আমি আল্লাহ তাআলা এখানে ক্যামেরা মেমোরি কার্ড সেট করে দিয়েছি আপনি কি অন্যায় করেছেন সব আপনার ভিডিও আছে এখানে সব আপনার এখানে ক্যামেরা হচ্ছে সব ভিডিও হচ্ছে যে অন্যায় করেছেন কোন বাড়ির জাম্বুরা আপনি চুরি করেছেন কোন বাড়ির মুরগিটা আপনি চুরি করেছেন
কার সাথে মিথ্যা বলেছেন কার উপর আপনি নির্যাতন করেছেন কার উপর আপনি জুলুম করেছেন শুনুন আমি আপনাকে বলছি আল্লাহ আপনাকে বলছে তরুণ তোমাকে বলছি শোনো বাবাজি আপনাকে বলছি শুনুন ও সদ্য বড় ভাই আপনাকে বলছি শুনুন ও নেতা আপনাকে বলছি শুনুন সেই জাহান্নামে সেদিন আপনি শিক্ষা অর্জন করলে কোন কাজে আসবেন আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى الله بولبن شيء قيامت الدين عمي ورشام جهنم نام تتيني آنبو جهن اتخابون جهن نام تتيني آنبو جهن نام تتيني آنبو پوري اتو خیل کرو جهن نام تابنا شام نتيني آنبو تيني آنار پوري تيني آنار پوري আল্লাহ বলছেন সেই দিন ওই জাহান্নাম দেখে সে জাহান্নাম থেকে সেই দিন ওরা শিক্ষা নিবে আবার আল্লাহ বলে দিয়েছেন আবার আল্লাহ বলে দিয়েছেন আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সেই দিন ওরা সেই জাহান্নাম দেখে ওরা শিক্ষা গ্রহণ করবে তাদের ওই শিক্ষা দিয়ে ভাই এভাবে করে কথা বললে সময় নষ্ট হয়ে যাচ্ছে আলোচনার মধ্যে এভাবে করলে চলবে না আমি বলছি সেই দিন জাহান্নামের জাহান্নাম দেখে সেই দিন আপনি শিক্ষা অর্জন করবেন সেই দিন শিক্ষা নেবেন আল্লাহ বলছেন না সেই দিন জাহান্নাম দেখে শিক্ষা নিলে ওদের লাভটা কি হবে সেই দিন কোনো লাভ আছে কোনো লাভ আছে সেই দিন আফসোস করে করে বলবে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي الله أكبر الله تعالى بولشن شهيدين أفسوس كوري كوري بولبي أمي كي كولم أمي كي كولم আমি যদি দুনিয়ায় বসে কোরআনটা মানুষকে না দেখানোর জন্য পড়তাম আমি যদি দুনিয়ায় বসে মিথ্যা পথে না চলতাম আমি দুনিয়ায় বসে আমি যদি মানুষের প্রতি নির্যাতন না করতাম আমি দুনিয়ায় বসে আমি যুবক হয়েছি দাড়িগুলো না সেচে আমি যদি রসুলের ভালোবাসা রেখে দাড়িগুলো রেখে দিতাম আমি দুনিয়ায় বসে আমি যদি অন্যায় না করতাম আমি যদি দুনিয়ায় বসে মিথ্যা নেতৃত্ব না দিতাম আমি যদি দুনিয়ায় বসে নারী বলবে আমি যদি দুনিয়ায় বসে পর্দায় থাকতাম আমি যদি পরকালে পরকালে আমি ভালো কিছু পাবার জন্য সেদিন যদি কোনো আমল করতাম আজকে আমার অবস্থা হতো না জাহান্নামটাকে মজা মনে করছেন জাহান্নামটাকে মজা মনে করছেন জাহান্নামকে মজা মনে করছেন জাহান্নাম বুঝে আপনি সহ্য করতে পারবেন জাহান্নাম মনে করছেন আপনার বাড়ির আগুনের মতো আপনার মুখস্থ যেই সূরা আছে আপনি যে সূরাগুলো পড়েছেন আপনি সালাতের মধ্যে আপনি কত সূরা পড়েন একই কোরআন আপনার ইমাম পড়ে একই কোরআন আপনার ইমাম পড়ে আপনি শুনে ঘুমিয়ে যান একই কোরআন তারাবির সালাতে জলমের মতো পড়ে আপনি শুনে ঘুমিয়ে যান আর এই একই কোরআন যারা কোরআন বোঝে সেই আরবে সেই দিন কি জাহান্নাম আপনি আমি দেখে শিক্ষা পেয়ে সেই দিন যদি আমরা সেখান থেকে শিক্ষা নেই কোনো লাভ কি হবে আমাদের বলেন কোনো লাভ হবে কোনো লাভ হবে না আমি বলছিলাম জাহান্নামটা আপনার বাড়ির সাধারণ আগুনের মতো না আপনার যে মুখস্থ সূরাটা সলাতে পড়েন সেই সলাতের মধ্যে যে সূরাটি পড়েন কি পড়লেন বুঝেন না বলে আমরা বুঝি না বলে জনমের মতো অন্যায় করছি অন্যায় এত বেশি করছি ভাবিও না যুবক তুমি রাতে রাধারে মোবাইলের মধ্যে তুমি পর্নোগ্রাফি দেখছো খারাপ সময় কাটাচ্ছ অবৈধভাবে তুমি অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছ জাহান্নামকে ভয় করছো না বলে কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলছেন আপনার মুখস্থ সূরা নারুল্লাহিনি মুকাদা সূরা হুমাযার মধ্যে পারেন আপনারা পড়েন একটু نار الله الموقدة التي تطلع
تطلع على الأفئدة نار الله الموقدة أقول تكار كار أقول আল্লাহর আগুন আপনি মানুষ হয়ে যেমনটা জ্বালাতে পারেন আর আল্লাহর আগুনটা আল্লাহর আগুনটা আল্লাহর আগুনটা তার মত করে মানে তার ইচ্ছা মত তিনি জ্বালিয়ে নেবেন কারণ দুনিয়ায় বসে আপনাকে আমাকে গোলামি করবার জন্য পাঠিয়েছিলেন তার কোরআন মোতাবেক জীবন গড়বার জন্য পাঠিয়েছিলেন অথচ আপনি আমি সেটা করিনি আল্লাহ বলবেন শুন তুই দুনিয়ার মধ্যে যে আগুনটা তুই দেখতে পাচ্ছিস এই আগুনটা আমার প্রিয় ভাইয়ের এই হাত যদি আগুনের মধ্যে পড়ে যায় এই হাতটা পুড়ে যাবে কখনো পাটা পুড়বে না অথচ আল্লাহ বললেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা ফুয়াদ মানে হচ্ছে কলিজা ফুয়াদ মানে হচ্ছে কলিজা আফইদা মানে হলো দুনিয়ার যে আগুনটা আগে যে হাত পড়েছে সেই কারণে আগে হাত পড়বার কারণে আগে হাতটাই পুড়ে গেছে পা পুড়ে নাই আর জাহান্নামের আগুনটা এত জটিল জাহান্নামের আগুনটা এত কঠিন যেখানেই লাগবে আগে কে কলিজা আক্রমণ করবে كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب চোখে তো পানি আসবে না এখন কারণ তোমার অন্তরটা তো একেবারে গুনাহ দিয়ে কালো বানিয়ে ফেলেছো তোমার চোখের পানি তো গার্লফ্রেন্ডের জন্য নষ্ট করে দিয়েছো তোমার চোখের পানি তো দুনিয়া কামাবার জন্য নষ্ট করে দিয়েছো যুবক তোমার চোখে পানি মুরব্বির চোখে আজকে চোখে পানি নাই কারণ চায়ের স্টলে বসে জলমের মতো গীবত অন্যায় অবিচার অপরাধের মধ্যে লিপ্ত তরুণ তুমি মুখের দাড়িটা তুমি রাখছো না চেঁচে ফেলে দিচ্ছ কি অবস্থা কি বুঝে কি আনন্দ পেয়ে কি মজা করে আমি সায়েন্সের স্টুডেন্ট আমি তোমাকে বলতে শোনো এই দাড়িটা কাটার কারণে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তোমার প্রাইভেট পাওয়ার কমে যাচ্ছে তোমার চোখের জ্যোতিটা কমে যাচ্ছে চোখের পাওয়ারটা কমে যাচ্ছে এরপরেও তুমি তোমার রসুলের সুন্নাহকে বুঝো না তুমি জেনে না বুঝে জেনে শুনে তুমি তোমার নিজেকে ক্ষতি করছো তোমার সেই দিক চিন্তা করে না রসুল তোমাকে দাড়ি রাখতে বলেছে কেন রাখো না আল্লাহ তোমাকে সলাত পড়তে বলেছে কেন সলাত পড়ো না তুমি কেন তুমি বেহায়া বেলজ্জা তুমি তোমার সমাজের মধ্যে বেহায়াপনা করছো বুঝে আসে না আল্লাহ তাআলা বলেন নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান জাহান্নামের আযাবটা এত কঠিন হবে জাহান্নামের আগুনটা এত কঠিন হবে যখন তুমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে তরুণ শোনো আল্লাহ মাফ করুন তোমাকে যেন আল্লাহ কখনো জাহান্নামে না নেয় যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই যে চামড়াটা সাথে সাথে ঝলসে যাবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া না মৃত্যু হবে না তুমি মরে যাবে না তুমি জীবিত থাকবে তুমি জটিলভাবে শাস্তির মধ্যে পড়ে যাবে নারী তুমি বেপর্দা অর্ধ উলঙ্গ হয়ে তুমি হাঁটছো স্টার জলসা জি বাংলা জি প্লাসে সময় কাটাচ্ছ স্বামীর আনুগত্য না করে তুমি তোমার রবের গোলামি না করে তুমি তোমার নিজের মন চাহে জিন্দগি করছো এজন্য রব চাহে জিন্দগি করো মন চাহে জিন্দগিকে ছেড়ে দাও তোমার বিবেক তো মরে যাচ্ছে তোমার আত্মা তোমার জীবিত আত্মা যদি মরে যায় কবি বড় চমৎকার করে বলেন মুঝে দারহে কে দিলে জিন্দা তু না মর যায় কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে চে মুঝে দারহে কে দিলে জিন্দা তু না মর যায় কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে চে কবি করো চমৎকার করে বলেন আমার এই ভয় হয় যে হে আমার জীবিত আত্মা হে আমার ব্রেইন হে আমার কল্প তোর যেন মৃত্যু না হয়ে যায় তোর যদি মৃত্যু হয় তার মানে আমারই মৃত্যু হয়ে যায় আজকে বিবেকটা শেষ বুদ্ধি নাই আজকে বিবেকটা আকলটা খাটান না সে জাহান্নামের আগুনে পড়লে পড়ে মৃত্যু হবে না জীবিতও থাকবেন না মৃত্যু হবে না
চামড়াটা সাথে সাথে ঝলসে যাবে একবার ঝলসে গেলে তো বুঝতাম যে বেঁচে গেছে আল্লাহ তাআলা এত রাগান্বিত আমাদের উপরে হয়ে থাকবেন যদি জাহান্নামে চলে যাই আল্লাহ মাফ করুন بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب এই যে চামড়াটা দেখছেন এই চামড়াটার সাথে সাথে ঝলসে যাওয়ার পরে শাস্তিটা ভোগ করবার জন্য আবার আল্লাহ চামড়াটা বদলাই দিবে আবার পুড়ে যাবে আবার চামড়াটা বদলাই দিবে আবার পুড়ে যাবে আবার বদলাই দিবে কি করে সহ্য করবেন সে আযাব কি করে সে আযাব সহ্য করবেন আমাকে বলেন একটু আওয়াজ করে বলেন কোন ক্রমে কি সহ্য করা সম্ভব বলেন কোন ক্রমে কি সহ্য করা সম্ভব আল্লাহর কাছে একটু সবাই মিলে দোয়া করেন পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান কত কঠিন আযাব রবের কত রব কত চমৎকার করে দোয়া শিখিয়ে দিচ্ছেন একটু পড়ুন পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু হৃদয় দিয়ে বিবেক খাটায় বলো তো তরুণ আমাদের রবকে তুমি যে তোমার রবকে ডেকেছো তোমার রব কতটা খুশি তুমি জানো ফেরেশতারা বলবে যখনই তুমি রব্বানা বলো ফেরেশতারা বলবে আল্লাহ তোমার গোলামরা তোমাকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ কেমন করে বলবে জানো বিশ্ব নবী বলেছেন হে ফেরেশতারা আয়া আলামু আবদি আন্নালাহু রব আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আয়া আলামু আবদি আন্নালাহু রব হে ফেরেশতারা ওরা কি জানে ওদের একজন রব আছে সুবহানাল্লাহ পড়বেন না যখনই আপনি বলেন রব্বানা একটু বলেন রব্বানা আবার বলেন রব্বানা আল্লাহ আপনার এই ডাক শুনে এখন বলতেছে ফেরেশতাকে এখন বলতেছে ও ফেরেশতারা সিরাজগঞ্জের গোলামেরা কি জানে ওদের একজন রব আছে আয়া আলামু আবদি আন্নালাহু রব সুবহানাল্লাহ তারা বলবে হ্যাঁ মালিক নাম বলা হ্যাঁ ওরা জানে ওদের একজন রব আছে সেজন্যই তো আপনাকে ডাকছে ওরা কি চায় বল ওরা কি চায় আল্লাহ ওরা বলছে যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ ওরা আপনার কাছে ক্ষমা চায় ওরা নিজের নফসের প্রতি বাড়াবাড়ি করেছে জুলুম করেছে নামাজ না পড়ে তারা বাড়াবাড়ি করেছে পর্দায় না থেকে বাড়াবাড়ি করেছে মিথ্যা আন্দোলন করে বাড়াবাড়ি করেছে দাড়িগুলো কেটে রসুলের সুন্নাহের সাথে বাড়াবাড়ি করেছে তারা মিথ্যা পথে চলে বাড়াবাড়ি করেছে নফসের সাথে তারা মিথ্যা হারাম উপার্জন করে বাড়াবাড়ি করেছে আজকে তাকালেই দেখা যায় সুদের টাকা তাকালেই দেখা যায় ঘুষের টাকা তাকালেই দেখা যায় হারাম উপার্জন তাকালেই দেখা যায় মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে জমি দখল টিকে না আল্লাহ আল্লাহ ওরা বাড়াবাড়ি করেছে ওরা আপনার কাছে মাফ চায় ওরা মাফ চায় সিরাজগঞ্জের মুসলমানেরা ওরা মাফ চায় যা তোরা সাক্ষী থাক তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা আমাকে রব বলে ডেকেছে তো আমাকে রব বলে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা সিরাজগঞ্জের মুসলমানদেরকে মাফ করে দিলাম একটু মালিককে ডেকে বলেন রব্বানা একটু আওয়াজ করে বলেন রব্বানা রব্বানা মালিক যদি মাফ না
কামনা করে বাবা জি মালিক যদি maaf না করে 1 ইঞ্চি সামনে যাওয়া সম্ভব না 1 ইঞ্চি সামনে যাওয়া সম্ভব না তরুণ তরুণ ও যুবক কে তোমাকে নিষেধ করেছে গোলামি করতে বলো তুমি যখন গুনাহ করতে যাও তুমি যখন অন্যায় করতে যাও তুমি যখন দাড়ির উপরে ব্লেড লাগাতে যাও তুমি যখন প্যান্টটাকে টাকটুর নিচে পরো তুমি যখন ইস্তিনজা করে পরিষ্কার পরিচ্ছন্ন না হও তুমি যখন অবৈধভাবে নারীদের সাথে কথা বলো ও নারী তুমি যখন বেপর্দা হয়ে রাস্তায় বের হও ও নারী তুমি যখন ঝাঁঝালো পারফিউম দিয়ে রাস্তায় বের হও তুমি জানো তোমার রব কি বলে তোমাকে পেছন থেকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم যখন তুমি গুনাহটা করতে যাও তখন রব তোমাকে পেছন থেকে কেমন যেন ডাকে হে যুবক হে মুরুব্বি হে যুবক হে আব্দুল্লাহ আব্দুল করিম কেন তুই অন্যায় করছিস কোন কারণে তুই তোর রবকে ভুলে থাকছিস কোন কারণে তুই গোলামি করছিস না আমাকে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার الله اكبر তাহলে কি অন্যায় করা যাবে বলেন অন্যায় করা যাবে মনে আছে আপনাদের বলছিলাম ওয়াকুল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি যা করেন তাই ভিডিও রেকর্ড ক্যামেরা করে রাখি কি বেঁচে যাওয়া যাবে বেঁচে যাওয়া যাবে সেদিন ডিসপ্লেতে দেখাবে তিনি আল্লাহু আকবার বলেন إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه الله أكبر يوم ينظر المرء ما قدمت يداه زرع تشين شبعي كالله بول تشين شايدين تادير كتو كورم قولو دیکھت بابي كي بابي دیکھت بابي كي كوري تشين ছোটবেলা থেকে কি করেছেন তা সব দেখা যাবে সম্ভব কি সেই ক্যামেরা নষ্ট করে দেয়া এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকুল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا জোরে বলুন আল্লাহু আকবার আপনার এই গর্দানের এখানে গলার এখানে ভিডিও ক্যামেরা সেট আপ করে দিয়েছে আল্লাহ বলেন ওয়ানুখরিজু লাহু ওয়ানুখরিজু আখরাজা ইউখরিজু ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আপনার এখান থেকে তিনি টেনে বের করে ফেলবে আল্লাহু আকবার এরপরে ডিসপ্লেতে দিবে এবার একটু বুঝে শুনে বিবেক লাগায়া তরুণ বলো বাবাজি বলুন আজকে থেকে তাহলে কি অন্যায় ছেড়ে দিবেন নাকি অন্যায় করবেন বলেন বলেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আপনার সামনে যে আয়াতে কারিমা পড়েছি আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله কে বলতেছেন কথা বলেন বলেন একটু মিলান আর অল্প কিছুক্ষণ সময় একটু মিলান আপনার জন্যই ওয়াজ আপনার জন্যই তাফসির কোরআনটা আপনার জন্যই আল্লাহ তাআলা বলেন উল রাসূল ও মুহাম্মদ সে টু ইয়োর উম্মাহ তুমি তোমার উম্মতকে বলে দাও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এমন একটা কথা আল্লাহ বললেন ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহু আকবার বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো আমি তোমাদেরকে সালাত পড়তে বলেছিলাম সালাত না পড়ে তুমি বাড়াবাড়ি করেছো তোমাকে বলেছিলাম ব্যবসা করো ব্যবসা না করে সুদ খেয়েছো ঠিক কি না তোমাকে বলেছিলাম অন্যায় করো না অন্যায় করে তুমি বাড়াবাড়ি করেছো তোমাকে বলেছিলাম হিংসা করো না হিংসা করে বাড়াবাড়ি করেছো তোমাকে বলেছিলাম চুরি করো না ডাকাতি করো না তোমাকে বলেছিলাম কোরআন অনুযায়ী জীবন করো তোমাকে বলেছিলাম কোরআনের আইন আইনকে বাস্তবায়ন করো এইগুলো না করে তুমি বাড়াবাড়ি করেছো যত ধরনের অন্যায় অপরাধ করেছো আপনার রবের কি দয়া দেখুন আল্লাহ বলছেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার ইয়ানি লা তাইআসু মির রাহমাতিল্লাহ ও গোলাম তুমি মনে করো না আমি তোমাকে মাফ করব না তুমি বিপথে যেও না তুমি নিরাশ হয়ে যেও না আমি অনেক বড় দয়ালু আমার অনেক রহমত আছে মনে করো না আমি মাফ করব না সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন না লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইয়ানি লা তাইআসু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোরা দূরে চলে যাস নে নিরাশ তোরা হোস নে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া নিশ্চয় অবশ্যই কে ইয়াগফিরু তিনি ক্ষমা এখন করবেন সামনেও করবেন সুবহানাল্লাহ পড়ে ইয়াগফিরু শব্দটা ফিআলে মুবারক দুইটি কাল থাকে এখানে এক হচ্ছে প্রেজেন্ট টেন্স আরেকটা হচ্ছে ফিউচার টেন্স প্রেজেন্ট এন্ড ফিউচার মানে বর্তমান এবং ভবিষ্যৎ হে গোলাম এখন আমি তোদেরকে মাফ করে দিব সুবহানাল্লাহ পড়ে সামনেও সুবহানাল্লাহ পড়বেন না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিয়া ও গোলামেরা অবশ্যই আল্লাহ তাআলা তোদের সকল পাপ এখন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়ে এখন আপনার রব আপনার জন্য এত দয়ালু আপনি জানেন না তো আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে কোরআনের মধ্যে আপনার জন্য আপনার রব বলে দিয়েছেন সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে বেশে আপনাকে পছন্দ করে করে আপনার কথা আপনার মনের কথা আপনার যত অন্যায় অপরাধ আছে সব কিছু মাফ করে দেবার জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন কোরআন কারীমের 70 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত জোরে বলুন আল্লাহু আকবার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত আপনাকে যদি মালিক এখন মাফ করে আপনাকে এমনিতে এমনিতে মাফ করবে না ওই যে বললেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবা কিতাব আকারে আপনার সেই ক্যামেরা ভিডিও করার সেই আমল নামাটা বের করে আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাক রিড ইওর আমল নামা পড় তোর আমল নামাটা পড় সুবহানাল্লাহ পড়েন কত বড় আল্লাহু আকবার তখন তো আপনি যে গুনাহগুলো করছেন সেটা তো প্রিন্ট আকারে থাকবে কিন্তু প্রিন্ট আকারে যদি আপনার গুনাহগুলো থাকে আল্লাহ তাআলার বান্দারা যদি গুনাহ থাকে লেখা তিনিও তো লজ্জা পাবেন কথা বলেন না কেন আল্লাহ বলেন শোন আমি যখন মাফ করে দিব ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যখন আমি মাফ করে দিব তোর যে অন্যায়গুলো পেছনে ছিল আমার পথে ফিরে আসবার কারণে আমার কোরআনের পথে ফিরে আসবার কারণে মিথ্যা পথ থেকে আমি আল্লাহর পথে ফিরে আসবার কারণে আমি তোর গুনাহগুলো মাফ করে দিলাম শুধু তাই না ইউবাদ ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার বলেন
যে যেই জায়গাটা তোর গুনাহের জায়গা থাকবে আমি যখন ওয়াইয়াফু আন আনি সাইয়্যাত আমি যখন মুছে দিব তখন তো জায়গাটা ফাঁকা থাকবে ঠিক কি না তখন যদি ফাঁকা থাকে কেউ যেন না বুঝে আমি আল্লাহ তাআলা তোর সেই ফাঁকা জায়গাটা তোর সেই গুনাহের সেই জায়গাগুলো আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিব তাহলে কি আমরা আল্লাহর পথে যেতে চাই না এখন প্রবলেমটা হচ্ছে এই আয়াতের অর্থ এবং তাফসীরটা এভাবে করলে আপনার গুনাহটা আরো বেড়ে যাবে হুজুর কি বললেন আবার এটা হ্যাঁ বেড়ে যাবে আর এই আয়াতটা পড়েই আমরা ছেড়ে দেই আমরা যারা মুফাসসির আছি তাহলে আয়াত বুঝতে হলে আগের আয়াত কি বলেছে পরের আয়াত কি বলেছে এটা বুঝতে হবে কথা বলেন না কেন আপনি যদি এই ক্ষমা পেতে চান আপনারা কি ক্ষমা পেতে চান কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল কার কথা বলেন বলেন মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব থুম্মা লা তুনসারুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ও আমার গোলামরা শোন তোরা যদি এই ক্ষমা পেতে চাস আমরা পেতে চাই কারা কারা হাত তুলেন তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন শেষ আর মাত্র 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ পড়েন আল্লাহ তাআলা বলেন তোরা যদি এই ক্ষমা তোরা পেতে চাস আমরা তো পেতে চাই নাকি তোদেরকে দুইটা শর্ত মানা লাগবে জোরে বলেন কয়টা এই শর্তগুলো না বলে আমরা যদি ছেড়ে দেই আপনি তো মনে করবেন আরে আল্লাহ তো মাফ করেই দিবে আল্লাহ তো আমাকে মাফ করেই দিবে আর একটু পরে মাফ চাই কথা বলেন না কেন আর একটু অন্যায় করে নেই ঠিক কিনা আর একটু অন্যায় করে নেই আর একটু পরে মাফ চাই আর একটু অন্যায় করে নেই এই আয়াতটা আমরা এভাবে এজন্য ছেড়ে দেই আর এজন্য ছেড়ে দেওয়ার কারণে সমাজের মধ্যে গুনাহ আরো বাড়ে এই আয়াতটা এবার পড়ি আসুন এই ক্ষমা যারা পেতে চায় তাদেরকে দুইটা শর্ত মানতে হবে কয়টা শর্ত আর একটা সময় নির্ধারণ করে দিয়েছে মালিক সুবহানাল্লাহ পড়েন এক নাম্বার আল্লাহ বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব থুম্মা লা তুনসারুন সূরাতুল জুমার আয়াত নাম্বার 54 সূরা জুমার আয়াত নাম্বার 54 মনে থাকবে 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন এক নাম্বার শর্ত হলো এই ক্ষমাটা যারা পেতে চাও অন্যায় থেকে যারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে অন্যায় থেকে যারা ফিরে আসতে চাও যারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে না চাও তাদেরকে দুইটা শর্তের এক নাম্বার শর্ত হলো ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের রবের অভিমুখী হয়ে যাও কি হও কি বুঝলেন অভিমুখী অভিমুখী মানে হলো দ্যাট মিন্স টু রিটার্ন ব্যাক আর রুজু ইলাল্লাহ আল্লাহু আকবার মানে যত কাজ করছেন এখান থেকে যদি আপনি রায়গঞ্জে যেতে চান আপনাকে যদি আমাদের লেকচারার মহোদয় ডাকেন আই আব্দুল্লাহ যেতে পারবেন এদিকে ঠিক তখনই আপনি এক কদম আর আগাবেন না ডিরেক্টলি লেকচারার মহোদয়ের কাছের দিকে চলে আসবেন এদিকে চলে আসবেন এটার নাম হচ্ছে অভিমুখী সাধারণ অর্থে কথা কি বুঝেন যত অন্যায় করছেন যত অপরাধ করেছেন সব বাদ দিয়ে এক ইঞ্চি এক চূড়ার অন্যদিকে যাওয়া যাবে না ডিরেক্টলি ইলা রব্বিকুম তোমাদের যে রব আছে তার দিকে অভিমুখী হও তার মানে এক সেকেন্ড এক মিনিট আর মানুষের বানানো আইনের পথে চলা যাবে না এক সেকেন্ড কোনো মানুষের আইন মানা যাবে না এক সেকেন্ড কোনো মানুষের বানানো পথে চলা যাবে না এক সেকেন্ড মানুষের প্রতি জুলুম করা যাবে না এক সেকেন্ড আর কখনো দাড়িতে হাত দেওয়া যাবে না এই দাড়িতে হাত মানে এই যে দাড়িতে হাত দিলাম এটা না কথা কি বুঝেন আজকের অনেক মানুষগুলো একটু বুঝতে বুঝতে অনেক বেশিই বুঝে দাড়িতে আর হাত দিও না তোমার ক্ষতি করছো একটা মানুষ দেখেন আপনার বিবেক দিয়ে বলেন আমার এই ভাই আমার এই ভাই ইনি যদি নিজের প্রতি জেনে বুঝে এরকম করে মারে নিজেকে
এরে আপনি ফিরাবেন যদি না ফিরে তাহলে আপনি মারবেন না বাংলা কথাই বলছি কথা বলেন না কেন আমার এই হুজুর যদি নিজেকে নিজে এরকম করে মারতে থাকে আঘাত করতে থাকে এই তুই কি করছিস তুই ব্যথা পাচ্ছিস না যখন এটা না শুনবে আপনি বলবেন না এটা বলদ আর বিবেকের উপর কুকুর প্রসব করছে কথা বলেন না কেন জেনে বুঝে নিজের ক্ষতি করেন আপনি টাকনোর নিচে যুবক প্যান্ট পরো তুমি জেনে বুঝে ক্ষতি করছো টাকনোর নিচে প্যান্ট পরা তুমি জানো কত গুনাহ সালাসাত মানে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নজরই দিবেন না তাকাবেনই না তার মধ্যে একটা হলো টাকনুর নিচে যারা কাপড় পরে সুবহানাল্লাহ মানুষ কোন এক আলেম যেন বলছিল মানুষ না কলেরা আমি তার বলতে পারি না একবার বলার লাগে সুবহানাল্লাহ না কি বলতে হবে নাউজুবিল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ চোখ দিয়ে তাকাবেনই না তার মধ্যে একটা হচ্ছে টাকনুর নিচে যারা কাপড় পরে আজকে থেকে পড়বেন আপনি জানেন এটার গুনাহ কি আপনি প্যান্ট বানাতে দিয়েছেন আপনারা কি বলেন খলিফা বলেন না কি বলেন আপনারা খলিফা বলেন আচ্ছা যাই বলেন আর তাই বলেন ধরেন যে কাপড় কেটে বানায় টেইলার্স মাস্টার যাই বলেন নাকি এই খলিফার কাছে যখন আমার লেকচারার মহোদয় কাপড় দিয়ে আসলো বানাতে বানাতে প্যান্ট বানাতে দিয়ে আসলো মাপ যখন দিছে তখন কি এ জানে না যে টাকনুর নিচে মাপ দিছে কথা বলেন না কেন কিছু বোকারাম যুবক আছে একটু একটু করে গুড়ি গুড়ি করে দাড়ি রাখে রেখে বলে হুজুর এই তুই দাড়ি এরকম করলি ছোট করলি কেন কাটছিস কো হুজুর আসলে মানে বুঝতে পারি আমি ঘুমায় আসছিলাম সেলুনে একটু একটু টান দিয়ে দিছি এরা মানে এই কথা বলে আজকের কিছু যুবক চলে কথা বলে না কেন আছে না এই একটু মানে বেশি শুরু করে ফেলছে আমি ঘুমায় আসছিলাম তোরে ঘুমাইতে বলছে কে তুই প্রথমেই বলতি দাড়িতে কোনো হাত দেওয়ার সুযোগ নেই একটু ছোট ছোট কাটিং টাটিং করে দাও কথা বলে না কেন আপনারা ফাজলামি শুরু করছো আল্লাহর সাথে তামাশা করো না রসুলের সুন্নাহ নিয়ে তামাশা করো ধরবে আল্লাহ ধরলে আর সারবে সারবে বলছিলাম তাহলে যখন তুমি প্যান্টটা কাট বানাতে দিলে যখন তুমি খলিফার কাছে দিলে তখনই তুমি জানলে তোমার টাকনুর নিচ পর্যন্ত মাপ দিয়েছো শোনো তুমি যদি ঘুমিয়েও যদি থাকো এই প্যান্টটা তুমি না পড়তেছো এখন পর্যন্ত এক মাস ধরে তোমাকে প্যান্টটা বানায় দেয় নাই বানায় না দিলেও তোমার গুনাহ সব লেখা বন্ধ হয় এই দাড়ি কাটলে আর প্যান্ট এরকম করলে এই গুনাহ আল্লাহ তাআলা ঘুমাইলে কি সুদ খাওয়া যায় কথা বলেন না কেন ঘুমাইলে কি মিথ্যা বলা যায় কোন মিথ্যার কোন গুনাহ লেখা হয় কিন্তু ঘুমানেও এই গুনাহটা লেখা বন্ধ হয় নাউজুবিল্লাহ পড়বেন না